আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মানহাবিলিতে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি খুবই হেলদি ও টেস্টি ক্যারামেল এগ পুডিং। সবাই পুডিং বানাতে পারে, কিন্তু একদম পারফেক্ট পুডিং কিন্তু অনেকেরই হয় না। তাই একদম সঠিক পরিমাপ ও উপকরণ সহ আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের রেসিপি। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমি এখানে 750 গ্রাম দুধ নিয়েছি, এটা আমি একটু জাল করে নিচ্ছি। এটা আমি ঘন করে 750 গ্রাম থেকে 500 গ্রাম করে নিব, অর্থাৎ তিন ভাগের এক ভাগ ঘন করব। আপনারা চাইলে এটা ঘন করে অর্ধেক কমিয়ে নিতে পারেন, আবার চাইলে ঘন না করে একটু জাল করে সামান্য কমিয়ে নিতে পারেন। এতে ডিমের পরিমাণটা বেশি লাগবে। যদি সামান্য ঘন করেন সেক্ষেত্রে ডিমের পরিমাণটা 4 থেকে 5টা লাগতে পারে, আর যদি একদম অর্ধেক করে নেন তাহলে এখানে 2টা ডিম দিলেই হবে। দুধটা ঘন হয়ে গেছে, এবার আমি এটা একদম ঠান্ডা করে নিব। দুধটা ঠান্ডা হতে হতে আমি অন্যদিকে এবার ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরির জন্য চিনি দিলাম 1/4 কাপ, আর পানি দিব 2 টেবিল চামচ। ক্যারামেল করার সময় একটু সামান্য পানি দিয়ে ক্যারামেল করলে ক্যারামেলটা বেশি ভালো হবে। এবার ক্যারামেলে বাবল আসা পর্যন্ত আমরা ওয়েট করব। ক্যারামেলটা যখন এই পর্যায়ে এসে যাবে তখন আমরা ক্যারামেলটা একটু নাড়াচাড়া করব, কারণ এই পর্যায়ে যদি নাড়াচাড়া না করি তাহলে ক্যারামেলটা দেখা যাবে একদিকে বেশি পুড়ে যাচ্ছে, আবার কোনো দিকে পুড়ছে না, অর্থাৎ ক্যারামেলটা ভালো হবে না। এই সময় আসলে অনবরত এটা আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। এরকম লাইট কালার থাকা অবস্থায় আমরা চুলাটা বন্ধ করে দিব, তা না হলে চুলার গরম এবং পাত্রের গরমে কিন্তু ক্যারামেলটা একদম পুড়ে যাবে, বেশি তিতা হয়ে যাবে খেতে। আর এবার পাত্রের গায়ে যে গরম আছে এই গরমটাতে কিন্তু ক্যারামেলটা তার একদম পারফেক্ট কালার পেয়ে যাবে। এবার যে পাত্রে আমরা পুডিংটা সেট করব সেই পাত্রে ঢেলে দিচ্ছি। আমি যে পরিমাণ দুধ নিয়েছি এতে 3টা ডিমই এখানে একদম পারফেক্ট। প্রথমে 3টা ডিম আমি এখানে খুব ভালোভাবে ফেটে নিব। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ, তবে চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ে বা কমে নিতে পারবেন, তবে পুডিংয়ের মিষ্টিটা কিন্তু একটু হালকা হলেই খেতে বেশি ভালো লাগে। এবার ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিব 1 টিস্পুন। এবার ভালোভাবে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমরা এটা একটু ফেটে নিব। এবার আগে থেকে রেডি করে রাখা দুধটা আমরা এই মিশ্রণের মধ্যে ঢেলে দিব। আর দুধটা অবশ্যই ঠান্ডা থাকা অবস্থায় দিতে হবে, তা না হলে কিন্তু ডিমটা আবার জমাট বেঁধে যেতে পারে। এবার দুইটা মিশ্রণ আর একটু ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আমার ক্যারামেলটা দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার পুডিংয়ের জন্য তৈরি করে রাখা মিশ্রণটা আমরা এই মোল্ডের মধ্যে ঢেলে দিব। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আর ঢাকনা যদি না থাকে তাহলে একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিতে পারেন, তবে অবশ্যই এটার মুখ বন্ধ করে দিতে হবে। এবার একটা পাত্রে আমরা একটা কিচেন টাওয়েল অথবা কিচেন টিস্যু দিয়ে তার উপরে আমরা মোল্ডটা দিব, তাহলে পুডিংয়ের নিচে আর কোনো রকম ট্যাপ বসবে না। আর পানি দিব এখানে পাত্রে 3/3 ভাগ অথবা 1/2 দিব, এর বেশি পানি দিলে কিন্তু পুডিংয়ের পাত্রের ভিতরে ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার একটা ঢাকনা দিয়ে আমরা এটা ঢেকে অপেক্ষা করব 25 থেকে 30 মিনিট। আর চুলার জ্বাল কিন্তু অবশ্যই মিডিয়াম থাকবে অথবা এর চেয়ে একটু কম থাকবে।
আমার পুডিংটা 27 মিনিট টাইম লেগেছে হতে, তবে আপনারা 25 মিনিট পরে এটা একটু চেক করে দেখে নেবেন। একটা টুথপিক ঢুকিয়ে দেখা যায় অথবা এমনি উপর থেকে বোঝা যায়, যখন দেখবেন একদম সুন্দরভাবে হয়ে গেছে, কোনো রকম কাঁচা নেই, তাহলে বুঝবেন যে পুডিংটা হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমরা এটা মোল্ড আউট করার জন্য। আমার পুডিংটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এখন এটা আমি মোল্ড আউট করে নিচ্ছি। তার জন্য ফার্স্টে আমরা একটা নাইফ দিয়ে মোল্ডটার চারিদিকে একটু এভাবে ছড়িয়ে নিব, তাহলে এটা মোল্ড আউট হতে খুবই ইজি হয়। এবার একটা প্লেট আমি মোল্ডটার উপরে দিয়ে তারপর এটা আমি পুডিংটা মোল্ড আউট করে নিচ্ছি। ওয়াও, দেখতেই পাচ্ছেন আমার পুডিংটার কালার কতটা পারফেক্ট এসেছে, ক্যারামেলটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো অবশ্যই আমি যেভাবে ক্যারামেলটা আপনাদের বানানো দেখালাম এভাবে আপনারা ফলো করবেন, তাহলে আপনাদের ক্যারামেলটা একদম পারফেক্ট হবে, একদম পুরে তিতাও হয়ে যাবে না, আবার একদম হালকা কালারও হবে না, একদম জাস্ট পারফেক্ট কালারটাই আসবে। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুবই পারফেক্ট এবং একদম ইজি একটা রেসিপি দেওয়ার জন্য, তো সবার আশা করি অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা তো বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা রেসিপি, ওরা খেতেও খুব পছন্দ করে, তো অবশ্যই সবাই আমার এই রেসিপিটা পাশে ট্রাই করবেন। এবার একটু কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুডিংয়ের ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। তো আশা করছি এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আর আজকেই ফার্স্ট আমার চ্যানেলে জয়েন করেছেন, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে তো অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সামনে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।